সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পীর খাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ইন্দ্রা সরকার, সহকারী শিক্ষক পীর খাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল। আজকে আমাদের পাঠের বিষয় ভূগোল ও পরিবেশ, নবম দশম শ্রেণী। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রেখা অঙ্কিত করা হয়েছে, প্রত্যেকটা রেখারই আলাদা আলাদা নাম আছে। পূর্ব থেকে পশ্চিম দিকে যেই সরল রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে বিষুব রেখা বা অক্ষরেখা, নিরক্ষরেখা। আবার উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে মূল মধ্যরেখা। সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার আগে যেই বিষয়গুলো জানতে হবে তা হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার অবস্থান থেকে কখন কোন স্থানের সময় জানা যায়, আবার অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকেও পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়। তো মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে রেখাগুলো আছে সেগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আবার বিষুব রেখা থেকে উপরে বা নিচে যে রেখাগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নাম হচ্ছে অক্ষরেখা। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ। আজকে আলোচনার পর এই পাঠ শেষে অক্ষরেখার বর্ণনা করতে পারবে, দ্রাঘিমাংশের ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেখার বর্ণনা করতে পারবে। তার প্রথমে আসো আমরা অক্ষাংশ সম্পর্কে জেনে ল্যাটিটিউড বা অক্ষাংশ। শূন্য ডিগ্রি ধরে উত্তর দিকে ও দক্ষিণ দিকে 2 মেরু পর্যন্ত 90 ডিগ্রি বা এক সমকোণ ধরা হয়। পৃথিবী গোলাকার আকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তাকার, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়। নিরক্ষরেখা সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলো হলো অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে, এদেরকে সমাক্ষরেখাও বলা হয়ে থাকে। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানে কোণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে, আর একই গোলার্ধে একই অক্ষাংশের মানসমূহের সংযোগ রেখাকে বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখলাম যে 0 ডিগ্রি বরাবর যদি সমান্তরাল ধরি, তাহলে এর উপরের অংশকে বলে উত্তর অক্ষাংশ এবং নিচের অংশকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ। এবার আমরা লক্ষ্য করে দেখব অক্ষরেখাটা কী। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানে কোণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। একই গোলার্ধে একই অক্ষাংশে মানসমূহের সংযোগ রেখাকে অক্ষরেখা বলে। 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী রেখাকে নিরক্ষ বা বিষুব রেখা বলে। নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অক্ষ বা সমাক্ষরেখা। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা রেখায় একই নামে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা রেখার মধ্যে একটা সমান দূরত্ব রয়েছে। দ্বিতীয়ত, কিভাবে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। একজন ভূগোলবিদের জন্য অক্ষাংশ নির্ণয় করতে জানাটা খুবই জরুরি। আমরা জানি পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কেটে নিই, তাহলে এর মধ্যে আমরা পৃথিবীর ঠিক মধ্যবিন্দু পাব। এখন যদি আমরা কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই, তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নির্ণয় স্থানটির অক্ষরেখার 0 ডিগ্রির পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। এই কোণই হলো সেই স্থানের অক্ষাংশ। যেমন নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কোণিক দূরত্ব বা উৎপন্ন কোণ 90 ডিগ্রি, এটাই হলো উত্তর মেরুর অক্ষাংশ। এভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশও 90 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোনো একটি স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে অবস্থিত কোন অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলা হয়। প্রতিটি ডিগ্রি অক্ষাংশকে মিনিট সেকেন্ড এভাবে ভাগ করা যায়। তাহলে অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কোণিক দূরত্ব বা উৎপন্ন কোণ 90 ডিগ্রি,
এটা হলো উত্তর মেরু অক্ষাংশ, একইভাবে দক্ষিণ মেরু অক্ষাংশ 90 ডিগ্রি, এবং প্রতি ডিগ্রি অক্ষাংশকে মিনিট এবং সেকেন্ডে ভাগ করা যায়। এবার আসো আমরা লংগিচিউড দ্রাঘিমাংশ সম্পর্কে একটু জেনে নিই। নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলো হলো দ্রাঘিমা রেখা। এই রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান, অর্থাৎ এক একটি অর্ধবৃত্ত। যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। এর মান হচ্ছে 0 ডিগ্রি। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানে কোণিক দূরত্বকে ওই স্থানে দ্রাঘিমা বলে এবং উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। একে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ, একটি পশ্চিম দ্রাঘিমাংশ। 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান দুই ভাগে ভাগ করে উত্তর ও পশ্চিম 180 ডিগ্রি করে ভাগ করা হয়েছে মিনিট এবং সেকেন্ডে হিসেবে। তাহলে আমরা দক্ষিণ দ্রাঘিমাংশ সম্পর্কে জানতে পারলাম। গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রেখাকে মূল মধ্যরেখা বলা হয়। মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানে কোণিক দূরত্বকে ওই স্থানে দ্রাঘিমা বলে এবং মূল মধ্যরেখা 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান দুই ভাগে বিভক্ত করে পূর্ব বা পশ্চিমে 180 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। দ্রাঘিমার নির্ণয় হচ্ছে সময়ের পার্থক্য করা সময় স্থানীয় সময় পার্থক্যের জন্য এবং গ্রিনিচের সময় দ্বারা নির্ণয় করা হয়। এবার আসো আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রেখাসমূহ একটু জেনে নিই। সবার প্রথমে নিরক্ষরেখা। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষ বা বিষুব রেখা বলে। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখা। উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কট ক্রান্তি এবং দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে মকর ক্রান্তি রেখা বলে। সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত। উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলে। আমরা একটু চিত্রের মাধ্যমে লক্ষ্য করে দেখি। আমরা দেখি যে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবী বেষ্টন করে আছে তাকে বলা হয় নিরক্ষরেখা বা ইকুয়েটর বা বিষুব রেখা। একই রকমভাবে আমরা যদি 0 ডিগ্রি ধরি নিরক্ষরেখাকে বা বিষুব রেখাকে, তাহলে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কট ক্রান্তি রেখা, দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে মকর ক্রান্তি রেখা বলবো। আবার উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলে। শিক্ষার্থীরা, আমরা যদি পৃথিবী সম্পর্কে জানতে চাই, নিজের অবস্থান সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে এই প্রতিটা রেখার মান জানা খুবই দরকার। তাই আমরা খুব ভালো করে পড়বো, আরও ভালো জানার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনার পর আমাদের এটা আরও সহজ হয়েছে। তোমরা মনোযোগ দিয়ে বইটা পড়বে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।